আমরা আজকে এসেছি লাভিয়া রেস্টুরেন্টে। এবার মানে অনেকদিন ধরে বাইরে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অফিসের কাজকর্মের জন্য পাচ্ছিলাম না, তো আজকে এলাম। এই যে এটা হচ্ছে লাভিয়া, আমরা যাব উপরে ফার্স্ট ফ্লোরে। উপরে সুন্দর একটা জায়গা আছে, এবার সেখানে যাচ্ছি, আপনাদের দেখাবো এরকম কী কী খাবার পাওয়া যায়। জানি না ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে কি না, তবে দেখছি, দেখি কী করা যায়। এটা হচ্ছে আল খারজে, সৌদি আরবের একটা সিটি, এর পাশেই। এই যে এখানে অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম লাভিয়াতে, তো আজকেই হলো। দেখা যাক সামনে কী। যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, রুফটপ আর কি। আমাদের এখানে দিয়েছে, এটা আমাদের টেবিল, ওইদিকে যেতে দিচ্ছে না কারণ বাচ্চা রয়েছে তার জন্য। গুড অন অ্যাকচুয়ালি, খুবই ভালো এম্বিয়েন্স এখানে, ছেলে খুবই আনন্দ পাচ্ছে। ছেলে ছেলের মা বাবু দেখছে তার চারদিকে তাকিয়ে তাকিয়ে। আমরা অর্ডার করেছি স্পেশাল গ্রিল চিকেন, অ্যান্ড স্যুপ 1/2, অ্যান্ড দিস ইজ প্রন শ্রিম্প ডাইনামাইট। এটা হচ্ছে শ্রিম্প ডাইনামাইট, আর এটা হচ্ছে গ্রিল চিকেন, আর এটা হচ্ছে স্যুপ। স্যুপ হচ্ছে ক্যাপুচিনো স্যুপ উইথ মাশরুম, তার সাথে যে রুটিগুলো এর সাথে আলু দিয়েছে, ব্রোকলি দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না, কিন্তু যে জিনিসগুলো আমরা দিয়েছি দামটা বেশি হলেও খুব ভালো, টেস্টি এবং কোয়ালিটি আছে। তোমার কেমন লাগছে বলো? খাওয়া কমপ্লিট, এত দিয়েছিলো যে খেয়ে পারিনি, সব পড়ে আছে, সব পড়ে আছে, বাকি শেষ হয়ে গেছে। শ্রিম্প আর চিকেন শেষ, স্যুপটা পড়ে আছে, স্যুপের সাথে চাটনি পড়ে আছে, আর এই যে আলু দিয়েছিল আলুটা পড়ে আছে, রুটি শেষ হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। চলে এসছে আমাদের গাড়ি,
বাবু বসে পড়েছে, আমরা যাবো এখন। সি ইউ, বাই বাই।